আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রতিনিয়ত আমাদের কাছে অসংখ্য রুগী আসছেন দূর দূরান্ত থেকে, এমনকি দেশের বাইরে থেকে অনেক রুগী আসছেন, যাদের তাদের জীবনের যে কথাগুলো সেগুলো আপনারা অলরেডি দেখেছেন। তারা তাদের জীবনের কথাগুলো আপনাদের সাথে অনেকেই শেয়ার করার চেষ্টা করেন। তাদের জীবনে এমন অনেক কিছু আছে, অনেক সফলতা আছে যেগুলো তারা আপনাদের সাথে শেয়ার করেন, এবং অনেক ভুল কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো হয়তো তাদের ওই মুহূর্তে করাটা ঠিক ছিল না বা ভুল ডিসিশন ছিল, সেগুলো তারা আপনাদের সাথে শেয়ার করেন। এর একটাই কারণ, সেটা হচ্ছে যাতে আপনাদের জীবনে ঠিক এমন ভুলগুলো না হয়। সো দর্শক, আজকে আমাদের সাথে সেটা এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন, যিনি আমাদের এই শ্যামলী জিপিআরসি হসপিটাল এর খুব কাছেই ওনার বাসা। তো আমার এই বোনটি হচ্ছে গত দীর্ঘদিন যাবত ওনার হাঁটু ব্যথা জনিত সমস্যায় ভুগছিলেন, পাশাপাশি ওনার ক্যালকেনিয়াল স্পার, পায়ের গোড়ালিতে ওনার কিছু হাড় বেড়ে গিয়েছিল, তো সেটার জন্য উনি ভুগছিলেন বেশ কিছুদিন থেকে। তো পরবর্তীতে যখন জানতে পারেন যে বাসার এত কাছে ওনার একটা ট্রিটমেন্ট, এরকম ভালো একটা সুন্দর ব্যবস্থা আছে, সরাসরি চলে আসেন স্যারের কাছে এবং স্যারের আন্ডারে থেকে কিছুদিন ট্রিটমেন্টও নিয়েছেন। তো এখন আলহামদুলিল্লাহ আমার এই বোনটি খুব ভালো আছেন। আসুন দর্শক, একটু কথা বলি সেই প্রথম থেকে শেষ পর্যন্ত, যে কি হয়েছিল, কি কি ট্রিটমেন্ট নিয়েছিলেন, কিভাবে এর সন্ধান পেয়েছেন, সব কিছু ওনার কাছ থেকে একটু জানবো। তার আগে একটু পরিচিত হয়ে নিই ওনার সাথে। গুরুত্ব দেইনি, যেহেতু বাসায় প্রচুর কাজ, বাচ্চাও বেশি, এর জন্য সারাক্ষণ নিজে নিজে চেষ্টা করতাম যে কিভাবে কি করলে সারবে। আমার কোমরেও প্রবলেম একটু, হাঁটুতে প্রচুর ব্যথা, পায়ের নিচে গোড়ালিতে হাড় বেড়েছে, এগুলো আমি নিজে কিছুই বুঝতাম না। মানে ছয় মাস আগে পর্যন্ত আপনি মোটামুটি ভালো ছিলেন, সুস্থ ছিলেন, স্বাভাবিক সব কাজই করতে পারতেন। আমরা জানি যে আপনার তিনজন সন্তান আছে, তো পুরো সংসার আপনি একাই হ্যান্ডেল করতেন, পুরোটাকে আপনি একাই সামনে রাখতেন। আমার আমার শাশুড়ি আছেন, হেল্প করে, কিন্তু তারপরে বাচ্চা যেহেতু থাকলে আমার হেল্পে বেশি লাগবে। তো ছয় মাস আগে থেকে মানে হঠাৎ করে কি মানে প্রথমে কি হাঁটু থেকে শুরু হয়েছিল? আমার কোমরের থেকে ব্যথা একটু একটু, তো দেখতাম কোমরে যখন ব্যথা করতো, একটু কাজ করলে, বাচ্চা কোলে নিলে খুব ব্যথা হতো। পরে আমি গরমের জন্য সেক দেওয়ার জন্য একটা হট ওয়াটার ব্যাগ কিনে নিলাম, ওটা দিয়ে যখন সেক দিতাম তখন একটু রিলিফ পেতাম। পরে আবার কিছুক্ষণ পরে আবার দেখা যেত ব্যথা বেড়ে যেত, পরে ওইটাকে এভাবে আর গুরুত্ব দেইনি। কিন্তু দেখছেন যে ব্যথাটা কন্টিনিউয়াসলি আছে, আমি কিওর করলে একটু কমতেছে আর না তো চলে বাড়তেছে। আমি না পা খেতাম যখনই বেশি ব্যথা হতো। পরে দেখলাম যে আস্তে আস্তে হাঁটুতেই ব্যথা হচ্ছে, হঠাৎ করে হাঁটুর নিচে ব্যথা পাচ্ছে, পা সোজা করতে পারছি না, ইভেন বসলে দাঁড়ালে পায়ে ব্যথা পাচ্ছি, জোরে হাঁটলে পায়ে ব্যথা পাচ্ছি, হাঁটুর বাটিটার মধ্যে মনে হচ্ছে পেন। পরে আমি ওইটাতেও গরম সেক দিলাম, দেখলাম একদিন দিচ্ছি ব্যথা আর একটু কমতেছে, আবার যা তাই, বিশেষ করে রাতের দিকে ব্যথাটা বেশি বেড়ে যেত। পরে আবার দেখলাম আস্তে আস্তে, এখন দেখি সকালে ঘুম থেকে উঠতে পারি না, পাড়া দিতে পারি না, মেয়েকে স্কুলে নিয়ে যাব। আমি রীতিমতো ভয়ে কয়েকদিন স্কুলও মিস দিয়েছি, যে আমি উঠে দাঁড়াতে পারছি না, পায়ের গোড়ালিতে এত ব্যথা, মনে হচ্ছে পা ফুলে গেছে, অথচ আমি পাড়া দিতে পারছি না, কিন্তু বাইরে থেকে কিছু দেখতেও পাচ্ছি না। পরে এটার জন্য আমি রেগুলার তেল মালিশ করতাম, এমনি ফার্মেসি থেকে দু একটা ব্যথার জন্য ব্যথানাশক ক্রিম কিনে নিয়ে এসে পায়ে লাগাই, সেটাতেও কাজ হয়নি। পরে একদিন এত বেশি ব্যথা, পরে আমি সার্চ দিলাম ইউটিউবে, আমার হাজবেন্ডের সিনড্রোম সহজে কোনো কিছু পাওয়া যায়, সার্চ দিলাম, হ্যাঁ আমার হাজবেন্ডকে বললাম, ও অফিসে বসে সার্চ দিয়ে দেখলো যে ফিজিওথেরাপিস্ট, প্রথমে অর্থোপেডিক্স এর ডক্টর, তারপরে ফিজিওথেরাপিস্ট, তো উনি বললো যে আগে দেখি খুঁজে, পরে তোমাকে ডক্টর দেখাবো। পরে বাই চান্স সেদিন ঘুরতে ঘুরতে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আমার অন্য একটা কাজে, তো দেখলাম এই হসপিটালটা, এখানে ফিজিওথেরাপিস্ট লিখা। পরে আমি আসি ওনাদের সাথে কথা বলে আমি বাসায় চলে যাই। পরে বাসায় গিয়ে আমি আবার ভিডিও দেখার জন্য সার্চ দিই হসপিটালের নাম দিয়ে, পরে তো দেখি ইউটিউব ভরা স্যারের ভিডিও। আমার হাজবেন্ড দেখে, বাসার এত কাছে অথচ আমি এতদিন জানি, হ্যাঁ আমার হাজবেন্ড তো দেখে রাতের মধ্যে সব কমপ্লিট করে ফেলছে ডিসিশন, কালকে আমরা এখানে আসবো। দেন নেক্সট দিন আমরা আসি, দুইজন মিলে দেখাই, স্যারের সাথে কথা বলি, তারপরে স্যার কিছু টেস্ট করতে দেয়, টেস্টের রিপোর্ট পেয়ে যাই পরের দিনে আলহামদুলিল্লাহ। তারপরে তো জানতে পারি কত প্রবলেমে আছি, কোমরের প্রবলেম, হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস, ক্লিনিক্যাল স্পার যেটা বলে, পায়ের গোড়ালি হাড় বৃদ্ধি, এটা আমি জানতামই না যে এই ধরনের কোনো রোগ হতে পারে। পরে আমি তো জেনে মানে পুরাই হতাশায় চলে গেলাম,
যে কিভাবে এত রোগ নিয়ে এতটুক বয়সে আলহামদুলিল্লাহ পরে আজকে মনে হয় আমার 14 দিন থেরাপি। ডেইলি এসে দিচ্ছি আলহামদুলিল্লাহ 6-15 দিনে মনে হচ্ছে ব্যথা অনেকটা রিলিফ। মানে সেই হাঁটু ব্যথা, হাঁটলে একটা দীর্ঘ সময় হাঁটলে যেরকম বা সকালে ঘুম থেকে উঠলে এবং এখন কনফিডেন্স লেভেলটা অনেকটা কমে গেছে। আমি ওইভাবে আর ভয় পাচ্ছি না এখন, যে সকালবেলা ঘুম থেকে উঠে পাড়া দিব ওই মানে এই টেনশনটা আমার হচ্ছে না, আমি ডিরেক্ট বিছানা থেকে নামতে পারতেছি। আলহামদুলিল্লাহ হ্যাঁ, হাঁটু ব্যথাটা খুবই পেইন, আমি তো পুরো হতাশায় চলে গেছিলাম, দেখলাম আলহামদুলিল্লাহ হাঁটু ব্যথাটা অনেকটা রিলিফ। এই যে আপনার জীবনে যে একটা ছোট্ট একটা ঘটনা, ছোট্ট বলবো না আসলে একটা বড়ই একটা ঘটনা, যে একটা শিক্ষা, যে আমার মানে যখনই আসলে সমস্যা যদি আপনি তখনই একজন এক্সপার্টের কাছে যেতে পারেন, সঠিক একজন এক্সপার্টের কাছে, এবং আপনার রোগটা যদি সঠিক সময় নির্ণয় হয়, আপনার রোগ সারাটা কিন্তু আসলে খুব বেশি সময় লাগে, সময় লাগবে না। তো আপনার এই অভিজ্ঞতার আলোকে আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন, অসংখ্য বোন আছেন, মা আছেন, যারা দীর্ঘদিন যাবত এরকম বিভিন্ন ব্যথাজনিত সমস্যায় ভুগছেন, তাদের জন্য সাজেশন মূলক কিছু বলবেন আপনি? জি, আমি বলতে চাইছি আমরা আসলে অনেকে বুঝি না যে কোন ডক্টরের কাছে আমার যাওয়া উচিত, এটা নিয়ে একটু আরেকটু চিন্তা ভাবনা করে তারপর আমাদের ডক্টরের কাছে যাওয়া উচিত। আমরা হুট করে আশেপাশের কোন ডক্টর থাকলে আমরা ওখানে চলে যাই, দেন ওনাদের সাথে সব শেয়ার করে আসলে দিন শেষে আমাদের ব্যথা যেমন তেমনই ছিল। ইভেন আমার আম্মুর ক্ষেত্রেও তাই, আমরা বুঝিনি যে আমার আম্মুর হাড়ের প্রবলেম, আমরা অনেক ডক্টর দেখিয়েছি, অনেক ওষুধ খাইয়েছি, কোনো কাজ হয়নি। এখন তো আমি চিন্তা করেছি এখান থেকে গিয়ে আমার আম্মুকে নিয়ে আবার আসবো, মানে কনফিডেন্স লেভেল এতটুকু বেড়ে গেছে আলহামদুলিল্লাহ, ওনারটাও হয়তো ঠিক হবে আলহামদুলিল্লাহ। তার মানে আপনার কথা থিমটা মূলত হচ্ছে যে যখনই সমস্যা হবে আগে আপনারা খোঁজ খবর নিন, অ্যানালাইসিস করেন, বিচার বিবেচনা করেন, দেন ডিসিশন নেন যে আপনি আসলে কি করবেন। এবং সঠিক করে কোনো ডক্টরের কাছে চলে যাওয়াটা ভালো ডিসিশন নাই, যাতে টাকারও যেমন লস তেমনি নিজের ক্ষতিটাও বৃদ্ধি হয় দিন দিন আলহামদুলিল্লাহ। এই যে আপনি যে মাঝে মাঝে আপনি যখন আসতেন গত 14 দিন থেকে আসছেন, আপনার সাথে তো আরো অনেক পেশেন্টকে আপনি দেখতেন যে তারা হয়তো ট্রিটমেন্ট নিচ্ছে, তাদের সাথে কখনো কথা হয়েছে আপনার? হ্যাঁ কথা হয়েছে, আমি অলরেডি 2-3 জনের সাথে কথা বলেছি, একদিন হয়তো সেদিন দেখলাম উনি আসতেছেন না, ওনার ব্যথাটা রিলিফ হয়ে গেছে এই জন্য উনি থেরাপি বন্ধ করে চলে গেছেন। আরেকজনের কথা শুনলাম উনি অ্যাডমিট হয়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ উনিও নাকি এখন ভালো পথে। উনি ফার্স্ট দিনে আমি যেদিন আসছি উনি দেখছি অনেক অসুস্থ, ব্যথা পাচ্ছিলেন, বলতেছিলেন যে আমি কি করব। এখন শুনলাম উনি না তাড়াতাড়ি রিলিভ হয়ে যাবে, এখান থেকে মানে চলে যাবে বাসায়। মানে এই সব কিছু সিনারিও দেখে আপনার নিজের কনফিডেন্স যেমন বেড়েছে, আপনিও চেষ্টা করছেন যে আপনার মাকে আপনি ট্রিটমেন্ট করাবেন। হ্যাঁ তো খুব সুন্দর বলেছেন, দর্শক শুনলেন তো একটা সুন্দর একটা অভিজ্ঞতার কথা শুনলাম আমরা। সো আমাদের এরকম মাঝে এরকম অসংখ্য মানুষ আছেন, আমরা আসলে বিভিন্ন কমেন্টস পাই, বিভিন্ন ফোন পাই, বিভিন্ন রোগীর সাথে আমরা কথা বলি, আসলে এত কথা আপনাদের সামনে আসলে বলে বোঝানো সম্ভব না, মানুষের আসলে এত কষ্ট থাকে। বাট আমার কথা হচ্ছে যে আমরা চিকিৎসা করি বা না করি, অন্তত বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি যে আমার রোগটা কি, বা আদৌ আসলে আমার ভালো হওয়া সম্ভব কিনা। আর যদি একবার রোগটা ধরা পড়ে যায় চিকিৎসা কিন্তু খুব সহজে আসলে হয়ে যায়। তো যেটা আপনারা এর আগেও দেখেছেন, অসংখ্য মানুষ এসেছেন, সুস্থ হয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। তো যাই হোক, কথা বাড়াবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই বোনটির জন্য যাতে উনি জীবনের বাকিটা দিন এরকমটাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।